وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ شَمَّنَتُ دِنِي بَيْ সিয়াম ভঙ্গের কারণগুলো কি কি আপনি জেনেছিলেন এই বিষয়ে আল্লাহ তাআলা কথাটা সংক্ষিপ্ত আকারে একটা মূলনীতি উল্লেখ করেছেন সূরা বাকারা 187 নম্বর আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল অর্থাৎ প্রথম কথা হচ্ছে সিয়ামের সময়সীমা সবে সাতিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাকে আমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করতে হবে আর আল্লাহ তাবারক তাআলা বলেন যখন এই সময়টা শেষ হয়ে যাবে তাইলে তোমরা স্ত্রীর সাথে সহবাস করতে পারো আল্লাহ তাবারক তাআলা তোমাদের নসিবে যে সন্তান আদি রেখেছে এটা তোমরা তালাশ করো এরপরে খাও পান করো কতক্ষণ পর্যন্ত রাত্রি কতক্ষণ পর্যন্ত ফানাহার স্ত্রীর সহবাস করা যাবে হাত্তা ইয়াতাবায়যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর অর্থাৎ সবে সাতিক পর্যন্ত তোমরা এই কাজগুলো করতে পারো বোঝা গেল এই আয়াতের দ্বারায় সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যায় খাওয়ার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যায় পান করার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যায় সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল যখন সবে সাতিক হয়ে গেছে এরপর থেকে আবার রাত্রি আসা পর্যন্ত সূর্য ডুবার পর্যন্ত তোমরা যে সিয়াম পুরা করো অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো এখানে আল্লাহ তাআলার কথা দুইটা মূলনীতি এখানে বলছেন এই দুইটা মূলনীতির মধ্যেই আরও যে তার শাখা প্রশাখাগুলো আসে গেছে সেটা এখানে ছয়টা উল্লেখ করা হইতেছে একটা হচ্ছে জামা জামা অর্থাৎ সহবাস করা সহবাস করার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল ইসতেম না হস্তমোচন করা এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল আকলু ওয়া শুরবু পানাহার করার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে মা কানা বিমানাল আকলি ওয়া শুরবে অর্থাৎ খানা পিনে যেমন ভঙ্গ হয় এমন কোনো কিছু গ্রহণ করা যেটা খানা এবং পান করা সমতুল্য হয় যেমন বর্তমানে কিছু মেডিসিন আছে বা কিছু ইঞ্জেকশন আছে এগুলো দিলে খাদ্যের প্রয়োজন হয় না তাহলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর একটা হচ্ছে আল কাইয়ু আমাদান অর্থাৎ ইচ্ছে করে বমি করা ইচ্ছে করে বমি করলে ভঙ্গ হয়ে যাবে অনিচ্ছা শর্তে যদি বমি আসে তাহলে সিয়াম ভঙ্গ হবে না আর একটা হচ্ছে সাত ছয় নম্বর খুরুজ উদ্দমিল হাইজ অবিন নেফাস মিনাল মারাতে মহিলাদের হাইজ যদি আসে সিয়াম ভঙ্গ হয়ে যাবে বা নেফাস বা বাচ্চা প্রস্তাব হওয়ার পর যে রক্ত আসে এইগুলো আসার কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর এই ছয়টি কারণের মধ্যে সবচেয়ে বেশি জঘন্য হচ্ছে সিয়ামের দিনে স্ত্রী সহবাস করা এটা হচ্ছে আজমুল মুফতিরাতি ও আকবরুহা ইসমান এটা সবচেয়ে মারাত্মক জঘন্য অপরাধ সিয়াম ভঙ্গের এই কারণটা যে সিয়ামের দিনে সিয়াম অবস্থায় রমজানের রোজা অবস্থায় সহবাস করা কারণ এর মাধ্যমেই কাফারা দিতে হবে এমন কাফারা যে সে 60টা সিয়াম আদায় করবে লাগাতার যদি নাকি 59টা থাকে একটা ভেঙে গেছে তাহলে আবার প্রথম থেকে সেটা দেখতে হবে এটা শুধু সহবাসের বিষয়টা আর যদি নাকি তার এতটুকু সম্ভব না সামর্থ্য না থাকে রাখতে না পারে তাইলে সে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে এই হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ